চট্টগ্রাম ও নগরবাসীর লাই নতুন শ্যাবালাইন আইসি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীর সুবিধার্থে বৃহস্পতিবার চষিক ভবনের কনফারেন্স হলত উদ্বোধন করাই কল সেন্টার এবং চষিকুর নিজস্ব মোবাইল অ্যাপ। অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সভাপতি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। প্রতিমন্ত্রী পলক কল সেন্টারত কল গড়িয়ে নেয় এবং ক্যাক খাটিয়ে নেয় উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করে। পরবর্তীতে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। সাংবাদিক ও সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর উপর এক প্রশ্নের জবাবত মন্ত্রী হলদি, লঞ্চ করা বা এই ধরনের উদ্যোগ গ্রহণ করা যে আমরা অবশ্যই স্বাগত জানাই। প্রত্যেকটি সিটি কর্পোরেশনে আমরা একের পর এক সার্ভিস অটোমেশন করে যাচ্ছি, যার ফলে আজকে যেরকম কল সেন্টারে 3,500 মানুষ কল করেছে বিভিন্ন ধরনের সেবা পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য। আমরা চাই যে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশে 21 সালের মধ্যে কোনো সার্ভিস অথবা কোনো লেনদেন আর ফিজিক্যালি গিয়ে কোনো অফিসে ধর্ণা ধরতে হবে না কোনো নাগরিককে। তারা ঘরে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের ফিঙ্গার টিপসে আমরা এই সেবাগুলো নিয়ে যেতে চাই। শুধু ঘরের দরজায় না, তাদের হাতের মুঠোয় আমরা সেবাগুলোকে নিয়ে যেতে চাই। এবং আমি আনন্দের সাথে আজকে ঘোষণা করতে চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যত ধরনের অটোমেশন আছে, ইউটিলিটি সার্ভিস, ট্যাক্স কালেকশন, হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে যত ধরনের ইউটিলিটি সার্ভিস আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নাসির ভাইয়ের অনুরোধ ক্রমে প্রত্যেকটি সেবা আইসিডি ডিভিশন থেকে আমরা অটোমেটেড করব এবং মানুষের হাতের মুঠোয় আমরা নিয়ে যাব। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা করে হাইটেক পার্ক হবে। আমরা প্রথম পর্যায়ে 28টি হাইটেক পার্ক আমরা নির্মাণ করছি এবং এই 28টি হাইটেক পার্কের মধ্যে আনন্দের সাথে বলতে চাই একটা প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনকিউবেশন সেন্টার প্রায় 80 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে দেশের প্রথম আইসিটি বিজনেস সেন্টার আমরা স্থাপন করতে যাচ্ছি। অনুমোদন হয়েছে, অল্প দিনের মধ্যে কাজ শুরু হয়েছে। আর আমাদের এই সিটি কর্পোরেশন এই লক্ষ লক্ষ তরুণদের জন্য জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার আমাদের এই চট্টগ্রামের মাটি সারা বিশ্বের কাছে পরিচিত। এটা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম, এটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কিন্তু এটাকে আমরা একটা সিলিকন সিটিতে রূপান্তরিত করতে চাই। আমাদের এই চট্টগ্রাম নগরীকে আমরা একটি আইসিটি শিল্প নগরী হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করতে চাই। আমরা চট্টগ্রাম সিটিকে আমরা সেই সিলিকন ভ্যালি একটা সিস্টার সিটি হিসেবে আমরা গড়ে তুলতে চাই এবং সেই জন্যই জননেত্রী শেখ হাসিনা 3টা প্রকল্প অনুমোদন দিয়েছেন। এগুলো কিন্তু আমি কোনোটাই বলছি না যে ভবিষ্যতে হবে, এগুলো সবগুলো এখানে অনুমোদিত। একটি হাইটেক পার্ক 154 কোটি টাকা ব্যয়ে, যেটি প্রজেক্ট ডিরেক্টর আমি সাথে করে নিয়ে এসেছি মেহেদি সাহেব। আরেকটি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার 37 কোটি টাকা ব্যয়ে, সেখানে গৌরীবাবু প্রজেক্ট ডিরেক্টর আমার সাথে করে এসেছেন। এবং আরেকটি আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেটা সিটি কর্পোরেশনের একটি ভবন, আমরা 5তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করব, যেখানে আরো 25 কোটি টাকা থেকে 50 কোটি টাকা যেটা প্রয়োজন হয়, আমাদের অর্থ রেডি আছে, সেটি আমরা ইনশাআল্লাহ অল্প দিনে শুরু করব। অর্থাৎ প্রায় 200 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম একটি ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব, যেখানে আগামী 2-3 বছরের মধ্যে প্রায় 20,000-এরও বেশি তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং আশা করব আগামীতে খুব অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেলে পরিণত হবে, সারা বিশ্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অনুসরণ করবে। অনুষ্ঠানের সভাপতি মেয়র আজম নাসির উদ্দিন সমাপনী বক্তব্য রাখিয়ে এনে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। আমি চাই যে আমাদের কর্মসংস্থানের সাথে বিশ্বের জন্য আমাদের গ্রহণ করার পর আমার মন্ত্রী আছেন আমি একটি পরিকল্পিত নগরী রূপান্তর করব এবং আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেভাবে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন বাংলাদেশ জাতিকে দেখিয়েছেন এবং আমি কাছে উনি ব্যক্ত করেছেন এবং আমার দায়িত্ব পালন কালীন সময় আমি সেই পথেই অগ্রসর হওয়ার চেষ্টা করব এবং সেই হিসাবে ইতিমধ্যে আমরা কিছু ডিজিটাল
আমাদের সংযোজন করেছি এবং আমাদের আরো আরো কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলো আশরাফুল আলম, আকাশ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। লাগাইলেই ঠিক।